নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমার রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের রেসিপি কুমড়ো শাকের চচ্চড়ি। এই চচ্চড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এটা একটা সাবেকি রান্না, আর আশা করি আপনারা সকলেই ভীষণ ভালো পারেন। তবে আমি যেভাবে চচ্চড়িটা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে চচ্চড়ি তৈরি করার জন্য এইখানে কুমড়ো শাককে ছোট ছোট করে ডগা ও পাতা সমেত কেটে নিয়েছি, আর ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াই ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলও খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে 6-7টা গোটা বড়ি দিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে বড়িগুলো লাল করে ভেজে নেব। বড়িগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেল, এবার তেল ছেঁকে তুলে নেব। তেলের থেকে বড়ি তুলে নিয়ে ওর মধ্যে ফোড়ন দিচ্ছি 1 চা চামচ 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা টুকরো করে। এবার ফোড়নটা ভালো করে ভেজে নেব, আর ভাজা সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে নেওয়া মুগের ডাল। মুগের ডালের পরিমাণটা বেশি না, 1 মুঠো মতন এইখানে দিয়েছি। যে কোনো ডাল যখন আমি রান্নায় ব্যবহার করি আমি কিন্তু খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিই। ডালে পোকা যেন না ধরে সেই কারণে ডালে প্রচুর পরিমাণে কেমিক্যাল পাউডার মিশানো হয়। ডাল লাল লাল করে ভেজে নেব। মুগের ডাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেল, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু সবজি আমি কেটে রেখেছি। সেই সবজি এখানে আছে লম্বা করে কেটে নেওয়া আলু, বেগুন, আপনারা চাইলে যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। ঝালের জন্য অবশ্যই চেরা কাঁচা লঙ্কা, এইখানে আমি কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। আছে লম্বা করে সরু করে কেটে নেওয়া গাজর। এবার সবজিগুলোকে খুব ভালো করে প্রথমে ভেজে নেব। সবজিগুলো মজে আসার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ, আর কালারের জন্য হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব, আর সবজিটা ভাজতে থাকব। নতুন বন্ধুরা, আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবজিগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেল, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া কুমড়ো শাক। কুমড়ো শাক দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। সবজির মধ্যে কুমড়ো শাক দেওয়ার পরেই কিন্তু শাকের থেকে জল ছাড়তে শুরু করবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম হাই রেখে শাকটাকে কষিয়ে নেব সবজির সাথে। কুমড়ো শাকটা হবার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী জল। এইখানে আমি ছোট গ্লাসের 1 গ্লাস জল ব্যবহার করেছি। জল দিয়ে এবার শাকটা ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেব। দেব ভেজে নেওয়া বড়িগুলো। প্রথমে গোটা বড়িটা ভেজে নিয়েছিলাম, তারপরে বড়িটাকে ভেঙে চুরে দিয়েছিলাম। বড়িটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। শাকের মধ্যে দেওয়া জল টকবক করে ফুটতে শুরু করেছে, এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব শাকটা হবার জন্য। 5 মিনিট পর ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম আবারও হাই করে দিয়ে এবার ওপর নিচ করে চচ্চড়িটাকে মিশিয়ে নেব, আর একটু মানে খুন্তি দিয়ে ভেঙে চুরে দেব। শাক ও শাকের মধ্যে থাকা সবজিগুলো কিন্তু সমস্ত সিদ্ধ হয়ে গেছে, চচ্চড়িটা আমাদের প্রায় রেডি। এবার দেব এর মধ্যে 1 চা চামচ চিনি। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব, আর সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্যই কিন্তু মিষ্টিটা দেওয়া হয়। কুমড়ো
কুমড়ো শাকের চচ্চড়ি অলমোস্ট রেডি। এবার একটি পাত্রে তুলে নেব। আশা করি রেসিপিটা ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট ও একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই কেউ লাইক দিতে একদমই ভুলবেন না। আপনাদের কাছ থেকে চাই আমরা অনেক অনেক ভালোবাসা ও সহযোগিতা। অল ফ্রেন্ড, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।